আর্থিক অসচ্ছলতার কারণে ফেনীতে 326 জন বীর মুক্তিযোদ্ধা পরিবারকে দেওয়া হচ্ছে বীর নিবাস। এরই মধ্যে শুরু হয়েছে নির্মাণ কাজ। মাথা গোজার নিরাপদ আশ্রয় পেয়ে খুশি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। তবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় নির্মাণ কাজে লোকসানের আশঙ্কা করছেন ঠিকাদাররা। দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে যাওয়া বীর মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে শেখ হাসিনা সরকার প্রতিটি অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় যাচাই বাছাইয়ের মাধ্যমে আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ফেনী জেলার 326 জন বীর মুক্তিযোদ্ধার নামে সরকারি পাকা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। আমি অসচ্ছল ছিলাম, এখন আমি ঘর পাবাতে আমরা খুশি হয়েছি। আমরা কখনো কল্পনা করিনি আমরা একটা ঘর পাবো, ঘর দিব। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে আমরা একটা ঘর পাইছি। বরাদ্দকৃত ঘরের মধ্যে ফেনী সদর উপজেলার 40 জনকে ঘর বরাদ্দ দেয়া হয়েছে। তারা শেষ জীবনে হয়তো একটি দালান তাদের ঘরের আঙিনে দেখে যেতে পারবে, সেটি আসলেই মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রপক্ষ থেকে প্রকৃত সম্মান জানানো হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, পাশাপাশি এই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে চাই। ফেনীর 6 উপজেলার 5টি পৌরসভার বিভিন্ন ইউনিয়নে এসব ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ঠিকাদাররা। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের অনেক উদ্যোগতি। আমার কাজটা আমি 7 লেভেল পর্যন্ত এখন ফসে গেছি, আগামী 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ পুরো কমপ্লিট হবে। এদিকে সরকারের এমন উদ্যোগে অসচ্ছল মুক্তিযোদ্ধারা পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন বলে মন্তব্য করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। এই নিরীহ মুক্তিযোদ্ধাদেরকে বীর নিবাস হিসাবে যেটা দিচ্ছে, এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা বোধ করছি। মাথা গোজা নিরাপদ আশ্রয় পেয়ে খুশি মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবারের সদস্যরা। ডিবিসি নিউজ ডেস্ক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।